हेलो। हेलो। हाँ बोलो। আমি কি শেয়ার মার্কেটের ব্রোকারের সাথে কথা বলছি? হ্যাঁ বলুন। আপনার নামটা আমি জানতে পারি? মিস্টার সেন, আচ্ছা আচ্ছা। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি যে আপনাদের এখানে ইনভেস্ট করলে সে তার খাতে মানে কি কি রকম কত টাকার মতো ইনভেস্টমেন্ট আছে আর কি 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 এটা আর্ন করার কি প্রসেস? হ্যাঁ, শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলে আপনাকে প্রথমে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। তো আপনি ডিম্যাট অ্যাকাউন্ট যেটা আছে ওটা কি খুলেছেন কি? না না, আমি খুলিনি। আমি জাস্ট আপনার থেকে জানার জন্য, আমাকে একজন নাম্বার দিয়েছে আপনার, যে আচ্ছা মিস্টার সেনের সাথে একটু কথা বলে নিন। আচ্ছা আচ্ছা, তো আপনি ডিম্যাট অ্যাকাউন্ট যদি আপনি খুলতে চান, আপনাকে একদম ফ্রিতে হয়, আর কোনো চার্জ লাগে না। আর একটা হয়, প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট পে করতে হবে, 1,000 1,500, বা ওটাকে মেনটেন করার জন্য। তো ওটা হচ্ছে একদম প্রফেশনালি যারা তাদের জন্য। আর আরেকটা আছে হচ্ছে আপনাকে ওয়ান টাইম ইনভেস্ট, খালি 1,500 টাকা আপনি ইনভেস্ট করবেন, তো ডিমেট অ্যাকাউন্ট আপনি বানিয়ে ফেলবেন। তো এবার বলুন আপনি এরপর আর কি বলবেন। কোথায় গিয়ে টাকাটা পে করতে হবে? আপনি কিসের থ্রু করবেন বলুন? আপনি না করলে আমি চলে যাব, আপনার সাথে কথা বলবো, বা আপনি ফোন থেকেই আপনি ডাইরেক্ট করে নিতে পারেন। এখন তো সব অ্যাপ আছে, তো আপনি অ্যাপের থ্রু করে নেবেন। আপনি কোনো ব্যাংকের সাথে কি লিংক আছেন? হ্যাঁ হ্যাঁ, SBI। হ্যাঁ, তো আপনি SBI, আপনি SBI এর আপনি অ্যাপটা খুলবেন। তো সেখানে ইউনো যে অ্যাপটা আছে, ওই অ্যাপটার নাম হচ্ছে ইউনো। তো ইউনো বলে অ্যাপ সার্চ করবেন, তো ওখানে দেখবেন যে কি ট্রেডিং এর বলে অপশন থাকবে। ওই সাইটটা অন করে আপনি সমস্ত কিছু ওখানে পড়ে ঠোড়ে সমস্ত কিছু ফিল আপ করে দেবেন। তো আপনার মিনিমাম 15-20 দিনেই আমরা পৌঁছে দেবো আপনাকে, আপনার যেই ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে আপনাকে খুলে দেওয়া হবে। একটা চার্জ লাগে, ওখানে পে করে দেবেন। আর বলুন। হ্যালো। হ্যাঁ বলছি, বলুন। হুম হুম আর বলুন কি আছে। আর মানে আমি যদি অনলাইন পেমেন্ট না করতে চাই, আমি যদি ক্যাশ অন ডেলিভারি মানে কি বলবো, আপনি আমি যদি আপনাকে ডিরেক্ট টাকাটা ওই করতে চাই তখন না না কি না, করবো? এটা একটা ইয়ের মাধ্যমেই হয়, মানে আপনাকে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্টই হয়, মানে হ্যান্ড টু হ্যান্ড আচ্ছা হয় না। তো আপনি যদি হ্যান্ড টু হ্যান্ড করতে চান, তাহলে আপনি মুম্বাই স্টক এক্সচেঞ্জ যেটা রয়েছে মুম্বাইতে, তো আপনি সেইখানে গিয়ে আপনি হ্যান্ড টু হ্যান্ড পাবেন। কারণ কি, ওখানে ডাইরেক্ট লাইসেন্স প্রাপ্ত ব্রোকাররা থাকবে, তো আচ্ছা তাদের সাথে আপনি ডাইরেক্ট ডিল করতে পারবেন, যেগুলো ওদের সাথে কানেক্ট থাকে। তো এখানে এখানে আছে কলকাতা, আপনি কলকাতাতেই তো থাকেন নাকি? তো কলকাতা স্টক এক্সচেঞ্জ রয়েছে, তো আপনি ওখানেও যেতে পারেন। আচ্ছা আচ্ছা। আর নিয়ারেস্ট কোন কোনটা পড়বে কাছাকাছি? কাছাকাছি তো কলকাতারটাই পড়বে। আর আপনি যদি চান ব্যাংকের থেকে, তো ব্যাংকে আপনি চলে যান, ডাইরেক্ট ম্যানেজারের সাথে কথা বলুন। ম্যানেজার দেখবেন আমাদেরকেই কল মানে রেফার করে দেবে, তো সেই ঘুরে ফিরে ব্রাঞ্চ আমাদের ম্যানেজারের কাছেই সাথে কথা আসবেন। বললে, ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কথা বললে কোনো প্রবলেম হবে না তো? না, কিসের প্রবলেম হবে? তারা দেখবেন 3-4টে নাম্বার দেবে, তার মধ্যে একটা নাম্বার হয়তো আমারই থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে আমি বলে দেবো। তো আপনি সেই ঘুরে ফিরে যাওয়ার কি দরকার, আপনি এখনই ঘরে বসে খুলে নিন না। কোথায় কি ইনভেস্ট করতে হবে আমি বলে দিচ্ছি, কিভাবে কি প্রসেসে করতে হবে। আর আমাদের খালি লাগবে হচ্ছে 1% একটা ব্রোকার ফ্রি যেটা আছে, ব্রোকারেজ ফ্রি, তো সেই ফ্রিটা লাগবে 1%। তো আপনি যা ইনভেস্ট করবেন তার 1%টা খালি আমরা চার্জ হিসেবে নিলাম। তো বাকি যে অ্যামাউন্ট আছে, আপনি যতবার ইচ্ছা ট্রেডিং করুন, আমরা খালি 1% আপনার থেকে চার্জ হিসেবে নেব। কেউ কেউ 2% নেয়, কেউ কেউ 3% নেয়, তো আমরা 1% তাহলে নিই। ফেসিলিটিটা কি পাবো? ফেসিলিটি আপনি এর আগে কখনো করেননি? না না, এই ফার্স্ট বার তো, তাই অনেক রকম কোয়ারিজ রয়েছে, তাই জাস্ট আপনাকে কল করে একটু ডিসকাস করছি। আচ্ছা, আপনি দেখুন দু ধরনের ট্রেডিং হয়, একটা হচ্ছে ইনস্ট্রাডে ট্রেডিং আর একটা হচ্ছে
ডেলি ডেলি একটা ট্রেডিং বলে আছে, যেটা প্রত্যেক দিনই আচ্ছা আপনি করতে পারেন, আর একটা হচ্ছে লং টাইম জন্য করা যায়। তো আপনি একটা লং টাইমে কোনো একটা বিজনেস মানে কোম্পানি ধরলেন, তো সেটাকে ইনভেস্ট করে দিলেন একটা বড় হিউজ অ্যামাউন্ট, ধরুন টাটা টাটা কোম্পানিতে ইনভেস্ট করে দিলেন, ঠিক আছে। তো সেখানে লং টার্মের জন্য ইনভেস্ট করলেন, টাকা পাবেন এটা শিওর, যা টাকা আছে তার থেকে প্রফিটই পাবেন। আর যদি আপনি চান ইনস্টাতে, ইনস্টাতে ট্রেডিং এ কি হয়, নতুন নতুন কোম্পানি ওঠে, একদিনেই শেয়ার উপরে উঠে যায়। তো আপনি যদি চান যে কি ইনস্টাতে ট্রেডিং এ আপনি ইনভেস্ট করতে, তো আপনি সেখানেও করতে পারেন। তো সেখানে ট্রেডিং এ ইনভেস্ট করতে গেলে আপনাকে একটা ছোট একটা অ্যামাউন্ট দিতে হবে, সেটা একদিনে আপনি হিউজ পেয়ে গেলেন। ধরুন আপনাকে 200 টাকার একটা শেয়ার কিনলেন, কটা কিনলেন, 10টা কিনলেন, 200 না 100 টাকা, বুঝে দিতে সুবিধা হবে। আপনি ধরুন 100 টাকার একটা শেয়ার কিনলেন, ধরুন 10টা শেয়ার কিনলেন, মানে 1000 টাকার একটা শেয়ার কিনলেন, ঠিক আছে। নিজের একটা জায়গা ধরে নিলেন, ঠিক আছে, যে 1000 টাকার যেই 10টা শেয়ারের জায়গা আপনি ধরে নিলেন। এবার যদি সেটা উপরে উঠে গেল, ঠিক আছে, এবার ওই যেই 1000 টাকা রয়েছে ওটা 10,000 টাকা হয়ে যাবে মিনিমাম 5-10 মিনিটের মধ্যে, কারো কারো ক্ষেত্রে 1 মিনিটও হয়ে যায়। তো এটা লাকের ওপর, ভাগ্যের ওপর আছে। এবার যদি যখন উপরে উঠে যাবে, তখন দেখলেন যে 10,000 হয়ে গেছে, তো এবার আমি আর খেলবো না, মানে দেন আমি আর করবো না। তো আপনি কি করে দিলেন, ওখান থেকে উইথড্র করে নিলেন টাকাটা, দিকে আমি আর করবো না, স্টক উঠিয়ে নিলেন। তো এবার যদি আপনি যদি না উঠে আপনি রিক্স নিয়ে নেন যে কি না আরো করবো, উপরে উঠছে যখন আরো 10,000-20,000 হবে, এবার দেখলেন উপরে ওঠার জায়গায় নিচে নেমে গেল, ঠিক আছে। এবার আপনার যে 10,000 ছিল, ঘুরে ফিরে হয়তো 1,000-এ এসে দাঁড়ালো, মানে 10,000 লাগিয়েছেন উল্টে 1,000 পাচ্ছেন, কোথায় 1 লাখ পাওয়ার কথা। তো এইসব হতে পারে। তো আপনি দেখুন, আপনি প্রথমে 10টা স্টক তুলুন, 1,000 টাকার একটা স্টক, মানে 100-100-100 করে 1,000 টাকা, 10টা স্টক। তো যখন তুললেন, তো দেন ওই 1,000 টাকাকে 10,000 টাকা করার চেষ্টা করুন, তারপর ওই 10,000 টাকা নিয়ে করবেন, তারপর আস্তে আস্তে বড় হলেন। তো এই হলো প্রসেস। তো আপনি, আমি তোমার হাজবেন্ডের সাথে কথা বলি, তারপর আমি আপনাকে জানাচ্ছি। হ্যাঁ, আপনি যদি করতে চান, তো আপনি ডেলি যেটা রয়েছে ওটা যদি করেন, তো আপনি ডাইরেক্ট ইনভেস্ট করতে পারেন। আর আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে যদি করতে চান তো করতে পারেন, বা আমাদের মাধ্যমে যদি করতে চান, তো আমরা খালি ফিসটা নিই 1%, মানে আপনি যা ট্রানজাকশন করবেন তার 1% দেবেন, মানে কিনতেও 1% দেবেন, বেচতেও 1%ই আমাকে দেবেন। তো ওই 1%-এর জন্য আমরা আপনার কাজ করে দিচ্ছি। তো আপনি দেখুন, আমি সেটা তো কনসাল্ট করে আপনাকে পরে কল করবো। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম।